Disclaimer: This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দাদাকে খুনের অভিযোগে গ্রেপ্তার স্কুল শিক্ষক ভাই। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে। জানা গেছে, গত রাতে উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা থানার ইছাপুর জামদানি এলাকায় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির রক্তাক্ত দেহ উদ্ধার হয়। খবর পেয়ে গাইঘাটা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। রাতেই দেহ উদ্ধার করে নিয়ে আসা হয় বনগাঁ মহকুমা হাসপাতালে, পাঠানো হয় ময়নাতদন্তের জন্য। এরপরই পুলিশের পক্ষ থেকে মৃত ব্যক্তির পরিচয় খোঁজার চেষ্টা শুরু হয়, খোঁজ শুরু হয় অভিযুক্তের। গাইঘাটা থানার পক্ষ থেকে আশেপাশের সমস্ত থানাকে বিষয়টি জানানো হয়। সেই রাতেই গোবরডাঙ্গা থানা এলাকায় সন্দেহজনক একটি মোটর বাইক দেখে বাইকটিকে দাঁড় করান গোবরডাঙ্গা থানার কর্তব্যরত পুলিশ কর্মীরা। পুলিশ জানিয়েছে, সন্দেহজনক বাইকটির নম্বর প্লেট কাপড় দিয়ে ঢাকা ছিল, তা দেখেই সন্দেহ হয় পুলিশের। বাইক চালককে দাঁড় করিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেন পুলিশ কর্মীরা। তার কথায় অসঙ্গতি মেলে বাইক চালককে গোবরডাঙ্গা থানায় নিয়ে আসা হয়। পুলিশ কর্মীরা লক্ষ্য করেন বাইক চালকের গায়ে রক্তের দাগ রয়েছে। বাইক চালকের কাছে ছিল একটি ব্যাগ, সেই ব্যাগেও তল্লাশি চালায় পুলিশ। ব্যাগের ভেতর থেকে উদ্ধার হয় দুটি গ্লাভস, একটি স্যানিটাইজার, সাতটি রুমাল। তার মধ্যে একটি রুমাল অবশ্য রক্তমাখা ছিল বলেও পুলিশ জানিয়েছে। ব্যাগের মধ্যে থেকে উদ্ধার হয়েছে নতুন এক সেট জামা প্যান্ট, তিনটি গামছা। এরপরই পুলিশের সন্দেহ আরও দৃঢ় হয়। অভিযুক্তকে জেরা করতেই সে জানায় তার নাম মশিয়ার রহমান। বনগাঁর একটি স্কুলে ইংরেজি বিষয়ে শিক্ষকতা করেন তিনি। গাইঘাটা থানা এলাকায় উদ্ধার হওয়া মৃত ব্যক্তি তার দাদা মিজানুর রহমান। পুলিশের দাবি, প্রাথমিকভাবে পুলিশি জেরায় মশিয়ার স্বীকার করেছে প্ল্যান করেই রাতে বাইকে করে তার দাদাকে সে নিয়ে এসেছিল। অভিযুক্তের কাছ থেকেই তার দাদার মোবাইল ফোনটিও উদ্ধার করেছে পুলিশ। আপনার গায়ে রক্ত কি করে আসলো? ওরাই ঢেকে দিয়েছে, আমি ঢাকিনি। আপনাকে ঢাকিয়ে ঢেকে দিল আর আপনি চলে আসলেন এইভাবে? না না, আমি তো আপনার গায়ে তো রক্ত রয়েছে। আমাকে মারতে গিয়েছিল। কি কারণে মারলো? কি কারণে মারলো? কি কারণে মারলো? দাদা টাকা পেতো, সেই টাকা দেবো বলে দেখেছিল। কোথায় খুন করা হয়েছে? জানা গেছে অভিযুক্ত শিক্ষক বসিরহাটের দক্ষিণ চাত্রা এলাকার বাসিন্দা। সূত্রের খবর, যথেষ্ট আর্থিক সঙ্গতিপূর্ণ পরিবার। শিক্ষকতার পাশাপাশি বেসরকারিভাবে একটি শিক্ষা প্রতিষ্ঠানও চালান, সেখান থেকেই বিভিন্ন কোর্স করানো হয়। পুলিশের প্রাথমিক অনুমান, টাকা পয়সা নিয়ে বিবাদের কারণেই এই খুন। যদিও অভিযুক্ত ব্যক্তি সংবাদ মাধ্যমের সামনে বারবার জানিয়েছেন, তিন আমতলা এলাকার এক ব্যক্তি তার দাদাকে খুন করেছে, আমি দাদাকে বাঁচাতে গিয়েছিলাম। এক্ষেত্রে প্রশ্ন উঠছে, যদি দাদাকে বাঁচানোর চেষ্টাই তিনি করে থাকেন, তাহলে তিনি ঘটনার পর বিষয়টি পুলিশকে না জানিয়ে কেন পালিয়ে যাচ্ছিলেন? তার ব্যাগের ভেতর গ্লাভস, নতুন জামা প্যান্ট, গামছা, রক্তমাখা রুমাল কিভাবে এলো? গাড়ির নম্বর প্লেটই বা ঢাকা ছিল কেন? এরকমই অনেক প্রশ্ন সামনে আসছে। রাতেই অভিযুক্ত ওই শিক্ষককে গোবরডাঙ্গা থানার পক্ষ থেকে গাইঘাটা থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। সমস্ত বিষয়গুলি মাথায় রেখেই ঘটনার তদন্ত শুরু করেছে গাইঘাটা থানার পুলিশ। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, গাইঘাটা। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিন স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।